গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট সোনামণিরা, আজকে আমরা পড়ব আমাদের বাংলা বইয়ের 19 পৃষ্ঠার 1 নং। 1 নং এ 4টি প্রশ্ন উত্তর দেওয়া আছে। তো তোমরা সবাই খেয়াল করো, ম্যাম কিন্তু 4টা প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে মুরগ কি করছে। মুরগ কি করছে, এটার উত্তরটা হবে মুরগ ডাকছে। তো চলো আমরা এখানে উত্তরটা লিখে ফেলি, মুরগ ডাকছে। ম উকার মু অন্তস্থ র গ, মুরগ ডাকছে। ড ইকার ডা ক, ছ ইকার ছ ডাকছে। মুরগ কি করছে, মুরগ ডাকছে। তারপর দেখো খ নাম্বার প্রশ্নটা হচ্ছে কি গোপন করবে না। এটার উত্তর কি, ছোট ছোট দোষ ও গোপন করবে না। ছোট ছোট দোষ ও গোপন করবে না। চলো আমরা উত্তরটা লিখি, ছোট। ছ ওকার ছোট, ছোট ছোট, ছ ওকার ছোট ছোট দোষ। দ ওকার দো, মূর্ধন্য ষ দোষ ও গোপন। গ ওকার গো, প দন্তন্য গোপন করবে। ক অন্তস্থ র বয়কারে করবে না, দন্তনায়কার না। ছোট ছোট দোষ ও গোপন করবে না। আরেকবার বলছি, কি গোপন করবে না, ছোট ছোট দোষ ও গোপন করবে না। গ নাম্বার, কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। চলো আমরা লিখি আলো, সরায় আ। ল ওকার লো, আলো দেখা। দ একার দে, খ একার খা, দেখা যাচ্ছে। অন্তস্থ জ একার যা, চ ছ সংযুক্ত একার যাচ্ছে। আলো দেখা যাচ্ছে। তারপর দেখো, বাগানে থোকায় থোকায় কি ফুটে আছে। বাগানে থোকায় থোকায় গোলাপ ফুল ফুটে আছে। বাগানে থোকায় থোকায় গোলাপ ফুল ফুটে আছে। কি এর জায়গায় আমরা কি লিখব, গোলাপ ফুল। চলো আমরা লিখি, বাগানে। গয়কার বা, গয়কার গা, দন্ত নয়কার নি। বাগানে থোকার, থোকার থো, কয়কার কা, অন্তস্থ থোকায় থোকায়, থোকার থো, কয়কার কা, অন্তস্থ থোকায় থোকায় গোলাপ। গোকার গো, লয়কার লা, প গোলাপ ফুল। ফরসুকার ফু, ল ফুল ফুটে। ফরসুকার ফু, টয়কারটি ফুটে আছে। সরায়া, ছয়কার ছে আছে। বাগানে থোকায় থোকায় গোলাপ ফুল ফুটে আছে। আমি আরেকবারই প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা খেয়াল করো। মুরগ কি করছে, মুরগ ডাকছে। কি গোপন করবে না, ছোট ছোট দোষ গোপন করবে না। কি দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। বাগানে থোকায় থোকায় কি ফুটে আছে, বাগানে থোকায় থোকায় গোলাপ ফুল ফুটে আছে। তো ছোট সোনামণিরা, আমি আশা করব তোমরা পড়াটা বুঝতে পেরেছো। তো আজকে তোমাদের পড়া থাকবে 19 পৃষ্ঠার 1 নং এর প্রশ্নোত্তরগুলো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কেজি ইংরেজি ক্লাস দেবো তোমাদের। দেখো, আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম এই একটিভ ইংলিশ থেকে? আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম 22 পৃষ্ঠায় 1 নং-এর চেয়ার থেকে ক্লক পর্যন্ত। আজকে আমি বাকি ওয়ার্ড মিনিংগুলো লিখে নিয়েছি, দেখো সবাই বোর্ডে। তো তোমরা নিশ্চয়ই চেয়ার থেকে ক্লক পর্যন্ত খুব ভালো করে পড়েছো, আর অবশ্যই এইচডব্লিউ খাতায় খুব সুন্দর করে লিখেছো। আমাদের কিন্তু এই ফাইনাল সেমিস্টারে যা যা পড়া আছে সবগুলোই কিন্তু শেষ করা হয়েছে, এখন আমরা রিভিশন ক্লাস নিচ্ছি। তো চলো আমরা পড়ে নিই। ডাব্লিউ এ এল কে, ওয়াক। ডাব্লিউ এ এল কে, ওয়াক। ওয়াক অর্থ হাঁটা, ওয়াক হাঁটা। ডাব্লিউ আর আই টি ই, রাইট। রাইট অর্থ লিখা। এম এ এন, ম্যান। ম্যান অর্থ মানুষ। ডাব্লিউ এইচ ও, হো। হো অর্থ কে। ডাব্লিউ এইচ
S-E-R-E, হয়ার, হয়ার অর্থ কোথায়। S-K-Y, স্কাই, স্কাই অর্থ আকাশ। C-O-W, কাউ, কাউ অর্থ গরু। P-I-C, পিক। T-U-R-E, চার, পিকচার, পিকচার অর্থ ছবি। P-I-C, পিক। T-U-R-E, চার, পিকচার, পিকচার অর্থ ছবি। আমি বানানগুলো কেন বলেছি বলো তো? তোমাদের কিন্তু নিজে নিজে প্রশ্নটা পড়তে হবে আর প্রশ্নটা বুঝতে হবে। যদি W-A-L-K, ওয়াক, এটা যদি তুমি না বলতে পারো তাহলে কিন্তু তুমি এই অর্থটাও বলতে পারবে না যে ওয়াক অর্থ হাঁটা। তুমি যদি এভাবে মুখস্থ করো যে ওয়াক হাঁটা, কিন্তু বানানটা দেখে যদি বুঝতে না পারো যে এটা ওয়াক, তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না, পারা প্রশ্নটাও না লিখে চলে যেতে হবে। সেই জন্য কী করতে হবে, অবশ্যই রিডিংগুলো ভালো করে পড়তে হবে। সেই জন্য তোমরা যখন লিখবে বাংলা ইংলিশ যাই লিখো, কি করতে হবে, প্রথমে বানান করে লিখতে হবে, যেন বানানটা দেখেই তুমি বুঝতে পারো। W-A-L-K, ওয়াক অর্থ হাঁটা, ওয়াক, ওয়াক অর্থ হাঁটা। হয়কার হা চন্দ্রবিন্দু, টয়া কাপটা হাতা। রাইট লিখা, লয়রশ্বরীকার লি, ক্ষয়কার খা লিখা। ম্যান মানুষ, ময়কার মা, দন্ত নয়রশ্বকার নু, মূর্ধনস্য মানুষ। হো কে, ক একার কে, হো কে হয়ার কোথায়। কওকার কু, থয়কার থা অন্তস্ত অ কোথায়। কওকার কু, থয়কার থা অন্তস্ত অ কোথায়, হয়ার কোথায়। স্কাই আকাশ, সরায়া কয়াকার কা তালবস্য আকাশ। কাউ গরু, গ বৈষ্ণ রয়ের সুকার গরু, অনেকে গাভি লিখো গাভি লিখেও হবে। কাউ গরু, গ বৈষ্ণ রয়ের সুকার গরু। পিকচার ছবি, ছ বয়ের সুকার ছবি। তো এই পড়াগুলো কিন্তু আগেও পড়ানো ছিল, আর গত ক্লাসে আমি চেয়ার থেকে ক্লক পর্যন্ত পড়ানো হয়েছে, আজকে আমি ওয়াক থেকে পিকচার পর্যন্ত সবগুলি লিখে দিয়েছি। এগুলোই তোমাদের আজকে পড়া থাকবে, আমি এই স্টুডিওটা নিচে লিখে দিচ্ছি। এই স্টুডিও থাকলো 22 পৃষ্ঠা এর, 22 পৃষ্ঠা এক নং এর, এখানে কি ওয়াক থেকে পিকচার পর্যন্ত, ওয়াক থেকে পিকচার লিখবে শিলি। আরেকবার পড়িয়ে নিই আমি, ওয়াক হাঁটা, রাইট লিখা, ম্যান মানুষ, হো কে হয়ার কোথায়, স্কাই আকাশ, কাউ গরু, পিকচার ছবি। তো আজকে এই পর্যন্তই ক্লাস থাকলো, আগামী ক্লাসে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার্স কিন্ডার গার্ডেনের SCK অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের KG-র গণিত ক্লাস দেব। তোমাদের পর্ণ হচ্ছে কি? তোমাদের পর্ণ হচ্ছে তোমাদের এই বিয়ে, তোমাদের এই বইয়ে, তোমাদের যে এই যে ধারাপাত অঙ্ক শিক্ষা বইটি আছে, ওইখানে আমরা কত পৃষ্ঠা করেছি গতকালকে? 20 পৃষ্ঠার 1 নং, তাই না? আজকে আমরা 20 পৃষ্ঠার 2 নং করব। আচ্ছা, আমরা সবাই কি জানি এই চিহ্নটার নাম কি? এই চিহ্নের নাম হলো যো। এই চিহ্নের নামটা কি? এই চিহ্নের নাম হলো যো। আমরা এইরকম যোগ করেছি, তাই না? এরকম উপরে নিচে যোগ করেছি। আজকে আমরা সেম যোগটাই করব, কিন্তু ওইটা কি হবে? ওইটা হবে পাশাপাশি নিয়মের যোগ। আমরা সেম যোগটাই করব, শুধু এটা কিরকম, এটা আছে এইরকম, ছিল কিরকম এইরকম, এখন এটা হয়ে গেছে কিরকম এইরকম। তোমাদের দুইটা অঙ্ক কিন্তু একদম সেম, কিন্তু শুধুমাত্র এখানে রূপটা পরিবর্তন করেছে, তাই না? তাহলে আমরা আজকে কি করব? আজকে আমরা পাশাপাশি যোগের যে অঙ্কগুলো আছে আমরা আজকে ওই অঙ্কগুলো করব। এটা কত পৃষ্ঠা? এটা হলো 20 পৃষ্ঠা। 20 পৃষ্ঠার আমরা 2 নং এ যে অঙ্কগুলো আছে আমরা 2 নং এ যোগ অঙ্কগুলো করব। দেখো সর্বপ্রথম ক নাম্বার যোগে কি আছে, ক নাম্বারে আছে 5 যোগ 3, কত কত আছে 5 আর 3। এই যোগটা যদি তোমাদের এইভাবে দেওয়া হতো তাহলে কি তোমরা করতে পারতে না? অবশ্যই করতে পারতে। এই যোগটাই সেম, এই যোগটা যদি আমি করি, আমরা দুইভাবে যোগ করিয়েছি। কিভাবে কিভাবে? উপরে যত আছে আমাকে দাগ দিতে হবে, আবার নিচে যত আছে আমাকে দাগ দিতে হবে। উপরে কত আছে 5, তাহলে আমি কয়টা দাগ দিব আগে? 5টা, 1 2 3 4 5। নিচে কত আছে 3, আমি কয়টা দাগ দিব? 3টা। এখন দেখো তো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। এইভাবে আমরা অঙ্ক করেছি না? সেম অঙ্কটাই এখন আমরা এইভাবে করব। এখানে কত আছে?
এইখানে আছে 5, তাহলে আমরা এটার উপরে 5টা দাগ দিই। 1 2 3 4 5 কয়টা দাগ দিয়েছি? 5টা দাগ দিয়েছি। তারপর দেখো এখানে কত আছে? 3। তাহলে এখন কয়টা দাগ দিব? এখন দাগ দিব 3টা। 1 2 3 এখন গুণে দেখো তো কত হয়েছে? 1 2 3 4 5 6 7 8 কয়টা হয়েছে বলো তো? 8টা। তাহলে উত্তর কত হলো? উত্তর হলো 8। তোমরা এইভাবে দাগ দিও করতে পারো, আমরা আরেক ভাবে শিখিয়েছি। কিভাবে শিখিয়েছি বলো তো? এখানে 5 আছে, এখানে কত আছে? 3। এখানে কত ছিল? 5, আর এখানে কত ছিল? 3। আমরা 5 যে উপরের সংখ্যাটা আছে আমরা ওইটা কখনো গুনবো না, ওইটা কি কোথায় রাখবো? মনে মনে রাখবো। তারপরে কত আছে? তারপরে আছে 3। এই যে নিচে কত ছিল? 3। তাহলে আমি কয়টা সংখ্যা নিব? নিচে যত আছে, মানে এই অঙ্কে হলো পরেরটা যেটা আছে তোমরা ওই সংখ্যাটা নিবে। এখানে কত আছে? 3। তাহলে আমি কত নিব? 3 নিব। এখানে কত আছে? 5। তাহলে 5 এর পর থেকে আমি গুনবো 6 7 8। কত হয়েছে? আমি কিন্তু 5 থেকে গুনবো না, প্রথমে কত আছে? 5। তাহলে 5 এর পর থেকে গুনবো 6 7 8। তাহলে কত হলো উত্তর? 8। দেখতে পেয়েছো? আচ্ছা, তারপর আমরা কি করব? তারপর আমরা খ নাম্বার অঙ্কটি করব। খয়ে কি কি আছে? 8 + 6, তাই না? এখন আমাদের কি আছে? এখানে আছে 8 আর এখানে আছে 6। তোমরা চাইলে উপরে ভাবে দাগ দিয়ে করতে পারো, প্রথমে 8টা দাগ দিবে, তারপর 6টা দাগ দিবে, তারপর এই দাগগুলো একসাথে গুনবে, দেখবে কয়টা দাগ হলো, ঠিক আছে? আর আমরা এখন কিভাবে করব? মুখে মুখে যদি করি তাহলে উপরে প্রথম আছে কত? 8, পরে আছে কত? 6। তাহলে প্রথম যে 8 আছে আমরা 8টা নিব না, আমরা এই 8টা কোথায় রেখে দিব? সাইডে রেখে দিব। পরে কত আছে? 6। তাহলে আমরা এখন কয়টা নিব? 6টা নিব। কেন 6টা নিব? কারণ পরে যত থাকে আমাকে ঠিক এইটাই নিতে হবে। পরে 6 আছে তাহলে 6টা নিই। এখানে 5টা, এই যে একটা 6টা। কয়টা হয়েছে দেখো তো? 6টা। দেখতে পেয়েছো সবাই কয়টা আঙ্গুল হয়েছে আমার? 6টা। এখন প্রথম কত আছে? 8। আমি 8 এর কোথ থেকে গুনবো বলো তো? 8 এর পর থেকে গুনবো। কেউ যদি 8 গুনে নাও তাহলে কিন্তু হবে না। কি করতে হবে আমার? 8 এর পর থেকে গুনতে হবে। তাহলে 8 এর পর থেকে গুনি। 8 এর পরে কি? 9 10 11 12 13 14। দেখেছো? আমি আবার দেখাচ্ছি, পিছনে কত ছিল? 6। তাহলে এই যে দেখো আমি 6টা আঙ্গুল নিয়েছি। সবাই দেখতে পেয়েছো কয়টা আঙ্গুল নিয়েছি আমি? 6টা। প্রথমে আছে কত? 8। তাহলে আমি 8 এর পর থেকে গুনবো, তাহলে কত হবে? 9 10 11 12 13 14। উত্তর কত হবে এখানে? উত্তর হবে 14। এইভাবে যদি যোগগুলা করো তাহলে তোমাদের দাগ দেওয়ার ঝামেলা থাকবে না। আর দাগ দিলে অনেক সময় গুনতে তোমাদের সমস্যা হতে পারে, যখন বড় বড় যোগ করবে তখন গুনতে সমস্যা হবে। এর জন্য আমরা এখন মুখে মুখে করব। তারপর দেখো গ নম্বরে কি আছে। প্রথম আছে 9, তারপরে আছে কত? 4। তাহলে আমি কি 9টা নিব? না, 9 নিব না। 9 এর পরে কত আছে? 4 আছে। তাহলে আমি কয়টা নিব এখন? 4টা আঙ্গুল নিব। এই যে দেখো আমি 4টা আঙ্গুল নিয়েছি। কয়টা নিয়েছি? 4টা। প্রথমে আছে কত? 9। আমি কি 9 থেকে গুনব? না, 9 এর পর থেকে গুনব। 10 11 12 13। দেখতে পেয়েছো? প্রথম 4 ছিল, আমি কয়টা নিয়েছি? 4টা। 9 এর পর থেকে গুনবো, আমি কিন্তু 9 গুনবো না। আমি বারবার বলছি প্রথমে যেটা থাকে এটার পর থেকে গুনতে হয়। 9 এর পরে কত? 10 11 12 13। তাহলে উত্তর কত হবে? 13। উত্তর কত হয়েছে দেখো তো? উত্তর হয়েছে 13। তারপর দেখো ঘ নম্বরে কি আছে। 8 + 3 কত আছে দেখো তো? 8 + 3। প্রথমে সংখ্যা কত আছে আমার? 8। আমি 8 প্রথমে নিব না, কত নিব আমি? পরে যে সংখ্যাটা থাকে আমাকে ওই সংখ্যাটা নিতে হবে। পরে কত আছে? পরে আছে 3। তাহলে আমাকে কত নিতে হবে? আমাকে 3 নিতে হবে। এই যে দেখো আমি 3 নিয়েছি। নিয়েছি না আমি 3? আচ্ছা, প্রথমে 8 আছে, তাহলে আমি 8 এর পর থেকে গুনবো। আমি কিন্তু 8 গুনতে পারবো না, কি করব? 8 পর থেকে গুনবো। 9 10 11। দেখতে পেয়েছো কত হয়েছে? 9 10 11। প্রথমে কত ছিল? 8। 8 এর পর থেকে যদি আমি গুনি 9 10 11, তাহলে এখানে আমি কত লিখবো? এখানে আমি লিখবো 11। 11 হয়েছে না? চোখ করে দেখো কত হয়েছে? 11 হয়েছে। আচ্ছা, তারপর আমরা উ নাম্বার লিখবো। উ নাম্বারে কি আছে? 7 + 0। দেখো তো এখন এটা, এখানে আছে কত? 7। এখানে আছে কত? 0। 7 আর 0। আচ্ছা, আমরা কি বলেছি এতক্ষণ? প্রথম যেটা থাকে এটা আমরা গুনবো না,
পরে যেটা থাকে এইটা আমাকে গুনতে হবে। এখন শূন্য, শূন্য কি দেখো তোমার হাতের কোথাও কি শূন্য আছে? কোথাও শূন্য নেই। ধরো এক হাতে আমার 60টা চকলেট আছে, কয়টা চকলেট? 60টা। আরেক হাতে আমার একটি চকলেটও নেই, তাহলে কয়টা চকলেট হলো আমার হাতে বলো তো? এই হাতে 60টা আর এই হাতে একটাও নাই, তাহলে কয়টা হলো? 7 তো 7ই থেকে গেল, তাই না? আমার কি বেড়েছে? বাড়েনি। প্রথম 7টা ছিল, আমার তো 60টাই রয়ে গেছে। তুমি যেই সংখ্যার সাথে যোগ করো উত্তর এই ফলটাই হবে। যেমন ধরো তোমার কাছে আছে 60টি চকলেট, তোমার কাছে কয়টি চকলেট আছে? 60টি। তোমাকে কেউ একটিও দিল না, মানে শূন্য। শূন্য মানে কি? তোমাকে কেউ একটি দেয়নি বা তুমি কোনোটা ফেলে দাওনি বা নষ্ট করোনি, তাহলে তোমার কয়টা থাকবে? 60টা। 60টাই থাকবে, তাহলে উত্তর এখানে কত হবে? 7, 7ই হবে। ঠিক আছে, যদি 7-এর জায়গায় এখানে 9 থাকতো তাহলে কি হতো? 9 আর 0 যোগ করলে কত হবে? উত্তর 9ই হবে। তারপর দেখো 4 নম্বর, 4 নম্বরে কি আছে? 12 আর 4। ঠিক আছে, প্রথমে কত আছে? 12। আমি কি 12 নিব? না, প্রথম যেটা আছে এটা আমি কোনোভাবেই নিতে পারবো না, পরে যেটা আছে আমাকে ঠিক ওইটাই নিতে হবে। পরে আছে কত? 4। তাহলে আমি কত নিব? আমি 4 নিব। কয়টা নিব আমি? 4টা। প্রথমে 12 আছে, তাহলে 12-র পর থেকে আমাকে গুনতে হবে, তাই না? তাহলে 12-র পর থেকে কিন্তু আমি কিন্তু 12 থেকে গুনবো না। প্রথম সংখ্যা কত? 12। 12-র পর থেকে যদি গুনি 13, 14, 15, 16। কত হয়েছে দেখো তো? 16। আমি আবার দেখাচ্ছি, প্রথমে কত আছে? 12, আমি এটা 12টা নিব না। পরে আছে কত? 4, আমি কত নিব? 4। তারপর প্রথমে 12-র পর থেকে আমি গুনবো 13, 14, 15, 16। কত হয়েছে উত্তর? 16। আচ্ছা, আগামী কালকে তোমাদের এইটুকু এসডব্লিউ খাতার কাজ থাকবে। আশা করব তোমরা সবাই খুব ভালো যোগ বুঝেছো, তাই না? অবশ্যই কিন্তু বাসায় এই যোগ করার অবশ্যই, এখানে আমি ছোট ছোট যোগ দিয়েছি, তোমরা আরো বড় বড় যোগ করে শিখবে। ঠিক আছে, তাহলে তোমাদের কাজকে পড়া থাকবে 20 পৃষ্ঠার 2 নং ক থেকে চ শিখা লিখা। 20 পৃষ্ঠার 2 নং এর ক থেকে চ নং কি করবে তোমাদের কালকে? শিখা লিখা থাকবে, এটা তোমাদের এসডব্লিউ খাতার কাজ থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করব তোমরা যোগ খুব ভালো বুঝেছো এবং অবশ্যই এসডব্লিউ খাতার কাজ করতে হবে। তোমরা সবাই এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।